মঙ্গলবার মাধ্যমিকের ফলাফল, এক ক্লিকে জেনে নিন রেজাল্ট। স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক, তারই ফল প্রকাশ আজকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর পড়ুয়ারা ফল প্রকাশের কিছু পরে হাতে মার্কশিট পেয়ে যাবে। মঙ্গলবার সকাল 9টায় মাধ্যমিকের ফল ঘোষণা করবেন WBBSC-র চেয়ারম্যান। কৃতী ছাত্রছাত্রীরা টিভির পর্দাতে তাদের পরীক্ষার ফল জেনে যেতে পারবে, কিন্তু তার বাইরে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর রেজাল্ট জানতে অধীর আগ্রহে বসে থাকবে। তারা চাইলে অনলাইন ও অফলাইনে ফল জানতে পারবে, শুধু কিছু সাধারণ স্টেপ মেনে চলতে হবে। অনলাইনে ফল জানতে হলে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল সাইট WBBSC.org অর WBResults.nic.in-এ যেতে হবে। এবার মাধ্যমিক রেজাল্ট 2019 লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর সেখানে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। তথ্যগুলি সাবমিট করার পর কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে রেজাল্ট, এরপর ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিন। পরীক্ষার্থীরা চাইলে SMS-এও ফল জানতে পারবেন। তার জন্য SMS-এ গিয়ে ইংরেজিতে WB10 লিখে একটা স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। তারপর SMS-টি 56263-তে পাঠিয়ে দিতে হবে। ততক্ষণে যদি রেজাল্ট ঘোষণা হয়ে যায় তাহলে মেসেজ বক্সে নম্বর জানিয়ে দেওয়া হবে। এগুলি ছাড়া আরও কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে মাধ্যমিকের ফল জানা যাবে, এদেরকে থার্ড পার্টি ওয়েবসাইট বলে। এমনই কিছু থার্ড পার্টি ওয়েবসাইট হলো examresults.net, indiaresults.nic.in, results.gov.in, তারপর jagranjosh.com। 2018 সালের অনেক আগে এবার ফল প্রকাশ করা হচ্ছে। গত বছর 6 জুন ফল ঘোষণা হয়েছিল, পাশের হার ছিল 85.49%। এবার অবশ্য ভোটের কারণে পরীক্ষা শুরু হয় অনেক আগে, 12 ফেব্রুয়ারি শুরু হয় পরীক্ষা, চলে 22 তারিখ অবধি। সব মিলিয়ে 10,64,980 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তাদের মধ্যে 6,03,311 জন মেয়ে এবং 4,61,669 জন ছেলে পরীক্ষার্থী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, টেক কেয়ার, বাই বাই।